দ্বিতীয় দিনেই ঈদের আনন্দ উপভোগ করতে সব রকমের চেষ্টা চলছে রাজধানীতে বসবাসরত ভাসমান ও শ্রমজীবী মানুষের। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে ভাসমান ও শ্রমজীবী মানুষের ঈদের আনন্দের খবর জানাচ্ছেন তুলনা আফরিন। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ঈদ উৎসবে মেতে ওঠার চেষ্টা চলছে রাজধানীতে থাকা ভাসমান মানুষের। বাড়িতে তিনটা মেয়ে আছে, লেখাপড়া করাইতেছি, অনেক বছর ধরে থাকি, প্রধানমন্ত্রীর কাছে আনা আশা করি না, আঙ্গুর একটু বাড়ি ঘর তুললে, জমিন জমিনে দিলে, এটাই আমি আমরা আশা করি। এদিকে রাজধানীতে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেল রুটি রুজির সন্ধানে ভোর থেকেই ঘর থেকে বেরিয়েছেন নগরে বসবাসরত শ্রমজীবী মানুষ। তারা বলেন ঈদে পরিবার পরিজনের জন্য কিনেছেন নতুন পোশাক। ঈদ ভালোই কাটলো, পরিবারের চারজন সদস্য আমরা কেনাকাটা করেছি। আবার বাড়তি খরচ যোগাতে কোথাও কোথাও দেখা মেলেছে মৌসুমি রিকশা চালকদের। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি, তাই ঈদ আনন্দ উপভোগ সহ একটু বাড়তি আয়ের আশায় ঘর থেকে বেরিয়েছেন রাজধানীর শ্রমজীবী মানুষ। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।